খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদনে আইন মন্ত্রণালয়ের না। এদিকে দেশের সংকট সময়ে বড় ধাক্কা অর্থনীতিতে। আরো জানিয়ে দিব, খালেদা জিয়াকে আদালতে যেতে হবে বলছে ওবায়দুল কাদের। এবং সর্বশেষ জানিয়ে দিব, সহিংসতা বরদাস্ত করা হবে না বলছে তথ্যমন্ত্রী। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদনে আইন মন্ত্রণালয়ের না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার আবেদন বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়। বিদেশে যেতে হলে জেলে গিয়ে আদালতে আবেদন করতে হবে বলে মত দিয়েছে মন্ত্রণালয়। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে তার পরিবারের পক্ষ থেকে নতুন করে আবেদন বিবেচনার কোনো সুযোগ নেই। আমরা এই মতামত দিয়ে আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত পাঠিয়ে দিয়েছি। গতকাল দুপুরে সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী। আনিসুল হক বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে আবেদন এসেছে তাতে খালেদা জিয়ার স্থায়ী জামিন ও চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি চাওয়া হয়েছে। এর আগে ফৌজদারি কার্যবিধির 401 এর উপধারা অনুযায়ী দুটি শর্তে তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার অনুমতি দেওয়া হয়। কাজেই আমরা নতুন করে আরেকটি আবেদন গ্রহণ করতে পারি না, আমাদের এই সুযোগ নেই। তাছাড়া ফৌজদারি কার্যবিধির 401 ধারা আদালতে চ্যালেঞ্জ করার কোনো নজির উপমহাদেশে নেই, তাই আমরা ফৌজদারি কার্যবিধির 401 ধারার আদেশ বাতিল করব না। এটা করা হলে তা হবে অমানবিক। বিদেশে যেতে হলে জেলে গিয়ে আদালতে আবেদন করতে হবে বলে মত দিয়েছেন আইন মন্ত্রণালয়। এর আগে গত 25 সেপ্টেম্বর খালেদা জিয়ার স্থায়ী মুক্তিও বিদেশি চিকিৎসার জন্য সুযোগ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন ছোট ভাই শামীম ইস্কান্দার। এ আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পরে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। 2018 সালের ফেব্রুয়ারি মাসে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হলে কারাগারে যেতে হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। পরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায়ও তার সাজার রায় আসে। দেশে করোনা ভাইরাস মহামারী শুরু পর খালেদা জিয়ার পরিবারের আবেদনে 2020 সালের 25 মার্চ তাকে নির্বাহী আদেশে সাময়িক মুক্তি দেয় সরকার। শর্ত দেওয়া হয় তাকে দেশেই থাকতে হবে। এদিকে দেশের সংকট সময়ে বড় ধাক্কা অর্থনীতিতে। গেল সেপ্টেম্বরে প্রবাসী আয় বা রেমিটেন্স বড় পতন হয়েছে। এ মাসে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন 134 কোটি 36 লক্ষ ডলারের সমপরিমাণ অর্থ, যা গত 41 মাসে সবচেয়ে কম। অর্থনীতিবিদরা বলছেন, রেমিটেন্সে পতন দেশের সংকটকালীন অর্থনীতিতে বড় ধাক্কা। খাত সংশ্লিষ্টরা জানান, ব্যাংকিং চ্যানেলের চেয়ে খোলা বাজারে ডলারের দাম বেশি হলে হুন্ডিতে লেনদেন বেড়ে যায়, আর হুন্ডি বাড়লে কমে যায় রেমিটেন্স। গত সেপ্টেম্বরে ব্যাংকের চেয়ে খোলা বাজারে ডলারের দাম 6 থেকে 7 টাকা বেশি ছিল, তাই বেশি লাভের আশায় বৈধ পথে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন কম। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, সেপ্টেম্বরে ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিটেন্স এসেছে 334 কোটি 36 লক্ষ ডলার, যা আগের বছরের সেপ্টেম্বরের তুলনায় 19 কোটি 59 লাখ ডলার এবং বা 12.72% কম। এছাড়া গত আগস্টের তুলনায় সেপ্টেম্বরে প্রবাসী আয় কম 25 কোটি 58 লক্ষ ডলার বা প্রায় 16%। আগস্টে রেমিটেন্স এসেছিল 159 কোটি 94 লক্ষ ডলার, আর এর আগে 2020 সালের এপ্রিলে রেমিটেন্স আসে 109 কোটি ডলার, যা গেল সেপ্টেম্বরের চেয়ে কম। এরপর 41 মাস রেমিটেন্স আসে 134 কোটি 36 লক্ষ ডলারের বেশি। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক সমকালকে বলেন, রেমিটেন্স কমার অন্যতম কারণ হুন্ডি, তবে তা নিয়ন্ত্রণে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। রেমিটেন্স কমার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ব্যাংকের যে খোলাবাজারে ডলারের দাম 6 থেকে 7 টাকা বেশি হওয়ায় প্রবাসীরা হুন্ডির দিকে আকৃষ্ট হচ্ছেন, এমনকি মনে করছেন অনেকে। এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন, দুই জায়গায় ডলারের দামে পার্থক্য সবসময় থাকে, এ কারণে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্সের ক্ষেত্রে 2.5% নগদ প্রণোদনা দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, সবচেয়ে বড় কথা, হুন্ডির মাধ্যমে অর্থ পাঠানো অবৈধ। কেউ যদি নিজের অর্থ অবৈধ করে ফেলে তাহলে কিছু করার থাকে না। এ ব্যাপারে সচেতন হতে হবে, কারণ বৈধ পথে রেমিটেন্স পাঠালে রাষ্ট্র অনেক সময় বিভিন্ন সুবিধা দেয়। কেউ অবৈধ পথ বেছে নিলে সেই সুবিধা থেকে বঞ্চিত হবেন। এ প্রসঙ্গে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন সমকালকে বলেন, কাঙ্ক্ষিত হারে রপ্তানি বাড়ছে না। এদিকে কিছুদিন বকেয়া থাকায় বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকূলে
করে আমদানির দায় পরিশোধ বাড়ছে। এসব বিষয়ে একসঙ্গে হয়ে অর্থনীতির উপর বড় চাপ তৈরি করেছে। এমন পরিস্থিতিতে রেমিটেন্স কমে যাওয়াটা চিন্তার বিষয়। রেমিটেন্স যদি কমতেই থাকে তাহলে প্রয়োজনীয় জিনিসপত্র আমদানি করা যাবে না, আমদানি না হলে উৎপাদন কমে যাওয়ায় কর্মসংস্থান হবে না, এতে দারিদ্রের হার বাড়বে, এর নেতিবাচক প্রভাব পড়বে সামগ্রিক অর্থনীতিতে। ব্যাংকের চেয়ে খোলা বাজারে ডলারের দাম বেশি হওয়াকে রেমিটেন্স কমার অন্যতম কারণ উল্লেখ করে ডক্টর ফাহমিদা খাতুন বলেন, আমরা এ কারণেই ডলারের বিনিময় হার বাজারের উপর ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়ে আসছি, কিন্তু বাংলাদেশ ব্যাংক এখনো তা পুরোপুরি বাস্তবায়ন করেনি। তবে প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাতে আকৃষ্ট করতে ডলারের বিনিময় হার বাজারের উপর ছেড়ে দেওয়ার পাশাপাশি প্রবাসীদের উৎসাহিত করতে হবে। এক্ষেত্রে বিভিন্ন দেশে বাংলাদেশের মিশনকে আরো কাজ করতে হবে। অর্থমন্ত্রী আফম মোস্তফা কামাল সম্প্রতি এক অনুষ্ঠানে বলেন, সরকার 2.5% প্রণোদনা দেওয়ার পর দেশে প্রবাসী আয়ের যে প্রবাহ তৈরি হয়েছিল তা ধরে রাখা যায়নি। প্রতি বছর অনেক মানুষ কাজের জন্য বিদেশে যাচ্ছেন, বর্তমানে 1 কোটি মানুষ বিদেশে কাজ করছেন, কিন্তু প্রবাসী আয় সেভাবে বাড়ছে না। তাই রেমিটেন্স বাড়াতে কাঠামোগত সংস্কারের পথ খোঁজা হচ্ছে। এটি করা হলে প্রবাসী আয় দিয়েই বৈদেশিক মুদ্রা রিজার্ভ সহ অনেক সমস্যা সমাধান করা সম্ভব। এজন্য সংশ্লিষ্টদের উদ্ভাবনী পরামর্শ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এদিকে ডলার সংকটের এই পরিস্থিতিতে রপ্তানি ও প্রবাসী আয় এবং আমদানি দায় পরিশোধের ডলারের দাম নির্ধারণ করে আসছে ব্যাংকগুলো। এখন প্রবাসী আয় প্রতি ডলারের ব্যাংকগুলো দিচ্ছে 110.50 টাকা, রপ্তানি বিল নগদায়নে প্রতি ডলারের বিপরীতে দেওয়া হচ্ছে 109.50 টাকা, আর আমদানি ও আন্তঃব্যাংক লেনদেন দেওয়া হচ্ছে 110.50 টাকা। তবে কার মার্কেট বা খোলা বাজারে নগদ $1 কিনতে গ্রাহকদের গুনতে হচ্ছে 117 থেকে 118 টাকা। চিকিৎসা, শিক্ষা বা ভ্রমণে যারা বিদেশে যাচ্ছেন তাদের নগদ প্রতি ডলার কিনতে খরচ করতে হচ্ছে 118 টাকা পর্যন্ত। এদিকে খালেদা জিয়াকে আদালতে যেতে হবে বলছে ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক ও পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়ার পরিবার উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর কথা বলছেন। এ অবস্থায় তাকে বিদেশে যেতে হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী আদালতের শরণাপন্ন হতে হবে। আদালতের সিদ্ধান্ত ছাড়া খালেদা জিয়ার বিদেশে যাওয়ার কোনো সুযোগ নেই। গতকাল বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর দক্ষিণ শাখা, আশেপাশের জেলা শাখা এবং সহযোগেও ভাতৃপ্রতি সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠক করতে এ সভা ডাকা হয়। সভায় নির্বাচন সামনে রেখে এবং অক্টোবরের সরকারের বেশ কয়েকটি বড় উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ঘিরে টানা কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ 3 বারের প্রধানমন্ত্রী, দুর্নীতির দায়ে তার 7 বছরের কারাদণ্ড হয়। তিনি লাহোর হাইকোর্টের আদেশে চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাওয়ার সুযোগ পেয়েছিলেন। অনেকে আসাম আব্দুর রবের কথা বলে আপনাদের মনে রাখতে হবে, আসাম রবের বিচার হয়েছিল সামরিক আদালতে, প্রচলিত আদালতে নয়। দেশে তখন কোন সাংবিধানিক সরকার ব্যবস্থা ছিল না। আসাম রব কর্নেল তাহেরের সঙ্গে একই মামলায় অভিযুক্ত ছিলেন। পরে দেশের উচ্চ আদালত কর্নেল তাহেরের এই প্রহসনের বিচার সংবিধানের 5ম সংশোধনী, 7ম সংশোধনীকে বেআইনি, অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করেন। সে কারণে আসাম রবের বিদেশ যাওয়ার বিষয়টি কোন প্রকার উদাহরণ হিসেবে এই প্রসঙ্গে বিবেচিত হতে পারে না। আরো উদাহরণ দিয়ে তিনি বলেন, দেশের উচ্চ আদালত সম্প্রতি সংসদ সদস্য হাজি সেলিমকে 1 মাসের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন। তিনি 30 দিনের মধ্যেই বিদেশে গিয়ে চিকিৎসা নিয়ে দেশে ফিরে আসেন। আদালতের রায়ে তার পাসপোর্ট বাতিল কিংবা 30 দিনের মধ্যে বিদেশে যাওয়ার কোনো প্রকার নিষেধাজ্ঞা না থাকায় এক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি। সর্বশেষ জানিয়ে দিচ্ছি, সহিংসতা বরদাস্ত করা হবে না বলছে তথ্যমন্ত্রী। তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আন্দোলনের নামে দেশে কেউ সহিংসতা করলে বরদাস্ত করা হবে না। যে কেউ রাজনৈতিকভাবে আন্দোলন করতে পারে, সরকার পদত্যাগও চাইতে পারে, কিন্তু দিনক্ষণ ঠিক করে সরকারকে টেনে নামিয়ে ফেলবে এমনটা বলা সমীচীন নয়, এটি রাজনীতির ভাষা নয়। গতকাল বিকেলে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরি তথ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির আন্দোলন নিয়ে প্রশ্ন করলে এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, যে ভাষায় বিএনপি কথা বলছে সেই ভাষায় ইঙ্গিত দেয় যে তারা দেশে সহিংসতা নাশকতা করতে চায়, সেটি করতে কাউকে দেওয়া হবে না। আমি আওয়ামী লীগ নেতা হিসেবে বলছি, আওয়ামী লীগ রাজপথের দল, রাজপথে কিভাবে কাকে মোকাবেলা করতে হয় সেটি আমরা জানি। হাসান মাহমুদ বলেন, গত 55 বছরে বাংলাদেশের পথ চলায় জাপান অর্থনৈতিকভাবে, অবকাঠামোগতভাবে আমাদের যেভাবে সহায়তা করেছে সেজন্য জাপানের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়েছি। দেশের উন্নয়নে ভবিষ্যতে যেন আমরা আরও
ঘনিষ্ঠভাবে কাজ করতে পারি সে বিষয়ে তার সঙ্গে আলোচনা করেছি। একই দিন দুপুরে হোটেল ইন্টার কন্টিনেন্টাল এর বলরুমে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের তত্ত্বাবধায়নে আয়োজিত অনুষ্ঠানে মুজিব একটি জাতির রূপকার সিনেমাটি আগামী 13 অক্টোবর সারা দেশে মুক্তি দেওয়ার ঘোষণা দেন তথ্যমন্ত্রী। এ সময় তিনি বলেন, এটি শুধুমাত্র একটি সিনেমা নয়, এটি বঙ্গবন্ধুর বায়োপিক। মুজিব দ্য মেকিং অব দ্য ন্যাশন, মুজিব একটি জাতির রূপকার ছবিটিতে বাংলাদেশের ইতিহাস, অভ্যুদয়ের ইতিহাস আছে। কারণ বাংলাদেশ জাতিরাষ্ট্র গঠিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, তাই চলচ্চিত্রটি জাতির জন্য একটি দলিল।